তারপর গাঢ় সবুজ দিয়ে আমরা কালো রঙের উপরে কালার করে কালোর কালারটাকে ব্লেন্ড করে দিব এমনভাবে। গাঢ় সবুজের পর আমরা টিয়া কালার দিয়ে পুরো পাতাটাতে আবারও কালার করে নেব এমনভাবে। টিয়া কালারটা দিয়ে আমরা ফুলকপির ভিতরে ফুলগুলোতেও হালকা করে কালার করে দেব। তারপরে হলুদ কালার দিয়েও ফুলকপির ফুলগুলোর মধ্যে কালার করে দেব, হালকা করে করব যাতে রংটা গাঢ় করলে বোঝা না যায়। তারপর ঘিয়া কালার দিয়ে আমরা ফুলকপির ভিতরে ফুলগুলোতে এভাবে কালার করব। ঘিয়া কালারের পর আমরা কালার ব্লেন্ডিং এর জন্য সাদা রংটা দিয়ে এভাবে কালার করে নিব। সাদা রঙের পর কালো রং দিয়ে ফুলকপির ফুলের ভেতরে গাঢ় জায়গাগুলোতে কালার করে নিব। এতে করে আমাদের ফুলকপির ফুলগুলো আলাদা আলাদা মনে হবে। ফুলকপির ফুলের ভেতরেও হালকা করে কালো শেড দিয়ে নিব। তারপর খয়েরি রং দিয়ে কালোর উপরে আমরা কালার করে নিব যাতে করে কালো রংটা ব্ল্যান্ড হয়ে যায় এমনভাবে। ফুলকপির ফুলগুলো কি সুন্দর আলাদা হয়ে গেছে। আকাশি রং দিয়ে বাইরের কালারটাকে হাইলাইট করে নেব। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন রাখুন। থ্যাংক ইউ সো মাচ।